নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। নৈহাটি জুট মিলে ভয়াবহ আগুন, 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বনগাঁয় গ্রেপ্তার 2 কুখ্যাত দুষ্কৃতী। বাগদায় গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার শাশুড়ি। অশোকনগরে গেঞ্জির মিলে ভয়াবহ আগুন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিজেপিকে তোপ শিক্ষামন্ত্রীর। এবার আসছে বিস্তারিত খবরে। গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি প্রায় 12 লক্ষ টাকার সামগ্রী। অশোকনগর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রগতি সংঘ এলাকায় শঙ্কর চক্রবর্তীর বাড়িতে দীর্ঘ 15 বছর ধরে গেঞ্জির কারখানা চালাচ্ছিলেন। শনিবার রাত 1:30 নাগাদ শুতে যাওয়ার সময় কারখানা ঠিকঠাক ছিল বলে জানান ওই ব্যবসায়ী। মাঝরাতে এলাকাবাসীর চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন কারখানায় আগুন জ্বলছে। সাথে সাথে স্থানীয় লোকজন জল দিয়ে আগুন নিবারণের কাজ করে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ব্যবসায়ী শঙ্করবাবুর অভিযোগ, তার কারো সাথে কোনো শত্রুতা নেই, তবে মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। রাতেই ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। রাত্রি 12:30 সময় আমরা শুয়েছি, তারপরে রাত্রি 1:30 নাগাদ চিৎকার চেঁচামেচি শুনতে পাই, আগুন আগুন বলে। বাইরে বেরিয়ে এসে দেখি যে আমাদের ঘরে পুরো আগুন জ্বলছে দাউ দাউ করে। তারপরে পাড়া সবাই ছুটে আসলো, এসে জল ঠল দিল, দিয়ে দিয়ে নিবারাবার পড়ে। তারপরে দেখলাম তো পুরো সব শেষ হয়ে গেছে। ফায়ার ব্রিগেড এসছে, মানে আমাদের জল দিয়ে নিবার পরে প্রায় তখন 1:45 বাজে। এটা কিসের কারখানা? গেঞ্জির কারখানা। ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে? প্রায় আনুমানিক 10-12 লাখ টাকা। আগুনটা আমরা তো, আমাদের যা মনে হচ্ছে শর্ট সার্কিট না, কেন আমাদের বাইরে থেকে আগুনটা দেখা যাচ্ছে আর সেখানে কোনো ইলেকট্রিক্যাল লাইন নেই। তার মানে কি মনে করছেন, মানে লাগিয়ে দিয়েছে কেউ? হতেও পারে, এখন সেটা আমরা তো ঠিক বুঝতে পারছি না। 2 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। শনিবার রাতে বনগাঁ থানার শক্তিগড় এলাকা থেকে পুলিশ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অরিন্দম দাস ওরফে সকাল এবং রাজীব কুমার বিশ্বাস ওরফে গুল্লু। ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ধৃত গুল্লুর বিরুদ্ধে একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে সকালের বিরুদ্ধে একটি চুরি ও একটি ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। চুরির ঘটনায় তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন। অলংকার বৈচিত্র্যের নিউ মজুমদার জুয়েলার্স, সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। ঠিকানা চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর 24 পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজর কাড়া ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর 24 পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। Bring your family and friends to have some spicy and tasty. In delicious combination, get your favorite food here. The best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra. Open Monday through Sunday. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00-7:00 পর্যন্ত। বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00-8:00 পর্যন্ত। বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00-8:00 পর্যন্ত। রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00-6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। গৃহবধূকে মারধর করে খুনের অভিযোগে গ্রেপ্তার শাশুড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা এলাকায়। বাগদা ব্লকের হেলেনচা গ্রাম পঞ্চায়েত এলাকার আইসঘাটা গ্রামের পরেশ রায়ের মেয়ে তনয়ার সঙ্গে বিয়ে হয়েছিল বাগদা দেয়ালদহ গ্রামের কানু মণ্ডলের ছেলে তপন মণ্ডলের সাথে। তাদের একটি ছ বছরের পুত্র সন্তানও রয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, নগদ অর্থের জন্য তাপস প্রায় চাপ দিত তনয়াকে, মাঝে মধ্যে চলত অত্যাচারও। শনিবার দুপুরে তনয়ার বাড়িতে দেয়ালদহ গ্রাম থেকে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে জানানো হয় তাদের মেয়ে অসুস্থ হয়ে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে সাথে সাথে তনয়ার পরিবারের লোক বাগদা গ্রামীণ হাসপাতালে গিয়ে দেখেন তাদের মেয়ে নিথর দেহ পড়ে রয়েছে। এরপরই গৃহবধূর বাবা পরেশ রায় তাপস মণ্ডল ও শ্বশুর কানু মণ্ডল এবং শাশুড়ি লক্ষ্মী মণ্ডলের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে মারধর করে খুন করা হয়েছে। অভিযোগ পেয়ে বাগদা থানার পুলিশ অভিযুক্ত শাশুড়ি লক্ষ্মী মণ্ডলকে গ্রেপ্তার করেছে। স্বামী ও শ্বশুরের খোঁজে চলছে তল্লাশি। আমরা জানতে পারি যে আমার মেয়ে অসুস্থ, কিন্তু আমরা গিয়ে দেখি সেখানে প্রচন্ড তার শরীরে আঘাতের চিহ্ন এবং সংবাদটা দিয়েছিল যে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে, কিন্তু আমরা দেখি তাকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে ফেলা আছে। কি মনে হচ্ছে ওর শরীর দেখে? আমরা তো কান্নায় ভেঙে পড়ি। তারপরে দেখা শরীরটা দেখার পরে আমাদের মনে হলো ওকে খুন করা হয়েছে, ওকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে এবং হাতে কাটার দাগ, গলায় মারের চিহ্ন, রক্তাক্ত শরীরে, মুখে পায়ে কাটা দাগ, এরকম অবস্থায় আমরা হসপিটালে দেখতে পাই। এবং ও সবসময় সোনা গহনা পরে থাকত, ওর গায়েতে কোনো সোনার গহনাও ছিল না। কি মনে হচ্ছে আপনার, মানে কারা করেছে এটা? আমার মনে হচ্ছে ওদের বাড়ির একত্রিত হয়ে জামাইকে দিয়ে নৃশংস হত্যাকাণ্ড করিয়েছে। নৈহাটি জুট মিলের গোডাউনে রবিবার দুপুরে হঠাৎই আগুন। গোডাউনের কাঁচা মাল সহ বহু তৈরি হওয়া চটের বস্তা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করায় অন্তত পাঁচ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় বহু টাকার সামগ্রী। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। তবে মিলের মধ্যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দমকল আসার আগে কিভাবে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ল তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। সমস্ত বিষয় নিয়ে তদন্ত করছে দমকল বিভাগ। এছাড়াও ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এসে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত শুরু করেছে। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা: যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা: বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারের ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা: আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট।
প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ওগো মোর পিয়া, ওগো বধূ সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এরাজ্যে বিজেপি নেতারা উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, হতাশা থেকেই তারা এসব করছে বলে অভিযোগ করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নদিয়ার কল্যাণীতে রবিবার 64তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে শিক্ষামন্ত্রী বলেন, যে সমস্ত প্রভোকেটিভ মন্তব্য করছে, কোথাও বলছে রদ দিয়ে পিষে দেব, কোথাও বলছে মাটির নিচে পুঁতে দেব, আসল কথা তখনই এটা হয় হতাশা থেকে। কচ্ছপকে টেবিলের উপরে উল্টে দিলে যেরকম চার পা ছড়ে তার ক্ষমতা কিছু থাকে না, বিজেপির অবস্থাও তাই হয়েছে। কোথাও লকেটধারী, কোথাও রূপো, কোথাও দিলীপবাবু, কোথাও রাহুলবাবু, এদের সম্মিলিত আর তার সঙ্গে একটা ধড়িবাজও ঢুকে গেছে। সুতরাং সব মিলিয়ে তারা যা করবার চেষ্টা করছে, ভালো রান্নাও মমতা ব্যানার্জিকে ধরতে গেলে, তৃণমূলকে, সংগঠনকে মোকাবিলা করতে গেলে মানুষের দরকার, জনভিত্তির দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম দিয়ে সেটা করেছেন, নিজের জীবন দিয়ে সেটা করেছেন, এবং তারপরে মানুষের পরিষেবায় তিনি গত 7 বছরের উপর ধরে যে সার্বিক উন্নয়ন বাংলার জন্য করেছেন তা এক কথায় ঐতিহাসিক। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে আয়োজিত দুদিনের এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14, 17 এবং 19 বয়সী ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। রাজ্যের 22টি জেলা থেকে মোট 627 জন প্রতিযোগী এসেছে এই প্রতিযোগিতায়। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নদিয়া জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রকাশ হল কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ। শনিবার সন্ধ্যায় কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার। উপস্থিত ছিলেন রাজ্যের খাদি বোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর দত্ত, এছাড়াও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। এদিন এই বৈঠকে উদ্যোক্তারা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন প্রশাসনের আধিকারিকদের সামনে, সেগুলি কিভাবে সমাধান করা হবে তা নিয়েও সমালোচনা হয় এদিনের গাইড ম্যাপ প্রকাশের অনুষ্ঠানে। পূজা এখন তো প্রি পূজা টাইম আছে, প্রি পূজা ড্রাইভ চলছে, আমাদের জেবি অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আছে, ওদের এগেনস্টেও অ্যাকশন চলছে, যে সব রকমই প্রিভেন্টিভ ড্রাইভ মানে স্টার্ট করা হয়েছে। এছাড়া যে অন দ্য ডে অফ পূজা ওর জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ওটাতে সব রকমই অ্যারেঞ্জমেন্ট থাকবে, কিছু পিকেট থাকে সার্টেন স্ট্র্যাটেজিক লোকেশনে, ট্রাফিক রেস্ট্রিকশন জন্য ডাইভার্জন জন্য কিছু পিকেট করা হয়েছে, এছাড়া মোটর সাইকেল পেট্রোলিং করা হয়েছে, আরটি মোবাইল দেওয়া হয়েছে, কিছু ওয়াচ টাওয়ার করা হয়েছে জায়গা জায়গা, এলিভেটেড পয়েন্ট থেকে নজর রাখবে ক্রাউডিং কী চলছে না চলছে। একটা আমাদের পুশিং পার্টি থাকে, এই পূজা যত প্রসেশন আছে টাইমলি ইমার্শন ঘাটে পৌঁছাতে পারে, ওখানে সুষ্ঠুভাবে ইমার্শন দিতে পারে। এছাড়া কিছু প্লেন ক্লথে পিপল রাখা হয়েছে, ওরাও দেখবে কি কোনো জায়গায় কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস যা কোনো কেউ গন্ডগোল করছে। এসব ছাড়া আমাদের একটা কন্ট্রোল রুম সেট আপ করা হয়েছে, এখান থেকে বসে আমাদের অ্যারাউন্ড 142 সিসিটিভি আছে পুরো কৃষ্ণনগর টাউনে, ওখান থেকে বসে দেখতে পারবে কি পুরো এলাকাতে কী চলছে, কোথায় কী প্রসেশন আছে, কী স্পিড আছে, ওর কোথাও কোনো গন্ডগোল আছে কি নেই, আর অ্যাকর্ডিংলি আমাদের কিছু অ্যাকশন, কিছু কিউআরটি টিম থাকবে, যারা কোথাও কিছু গন্ডগোল হলে ইয়া কিছু অসুবিধা হলে ওখানে গিয়ে অ্যাটেন্ড করবে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
সোহাগ চাঁদ বাদনি ধ্বনি সোহাগ চাঁদ বাদনি ধ্বনি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি